দেখছেন এই যাই তোর কাছে তো কোনো টাকা পয়সা নেই এই ছাড় তো শোনো
সব সময় গান মান শুনি এভাবে মারা লাগে না। আচ্ছা আপনি বোঝেন আজ দুই দিন তার পকেট কিডা কাটলো আর তুমি জাক জাক ধরে মারবে আমার সাথে হলো নাটক করতেছে না ভাই আমি তাহলে কি ডালিল তোমরা যে এইভাবে মারধর করতেছো ওর যদি একটা কিছু হয়ে যায় তাহলে এর ক্ষতিপূরণ দিবি কে? ওলা বাইরে সাল ভালো ওগা চিন্তা আমার করে লাভ আছে, আমার এলাকায় এসে চুরি করবে আমি দেখো না। চুরি করেছে তার প্রমাণ আছে। আচ্ছা ও চুরি করেছে তুমি ধরে নিলা পুলিশে দাও। তাছাড়া আমার গ্রামের লোক কি আসে চুরি করে? গান কয় চোরের গান শুনে বলি চলন্ত আসেন গান শুনে কি কি ধর বলে গান কয় গান শুনে দেখি ও কে আবার গান পারে গান গায় কি না গান তোমরা ভয় পাচ্ছ আপনার চ্যালেঞ্জ সবসময় আমরা দেখি ওক তো আমরা দেখি নেই না না চাটমোহর স্টেশনে আমরা মাত্র দূরে গান নিয়েছিলাম এর থেকে ওক চিনি কিন্তু ওই জায়গায় আসবি আমি তো ভাবতে পারি না। আচ্ছা 20 তারিখ তো আমরা আচ্ছা একটা গান শুনি আমরা তাহলে বলো তো একটা গান বলো ভাই আমার কি লাগবে ভাই গান বলো আসলে কিন্তু তো কিন্তু আসলে কিন্তু ভাই আমি গাবার ওকে আসলে গান পারে আচ্ছা গান বলো দেই 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 খাওয়াচ্ছি তোমারে খাওয়াবো খাওয়াবো ঠিক আছে খাওয়াবো তোমার একটা গান শোনায় দাও ওদেরকে বিশ্বাস করায় দাও ভাই আমি একটু পানি খাবো ভাই আমি একটু পানি খাবো এক গ্লাস পানি নিয়ে আসো তো ভাই আরে সর কত কিছুই যে করবো তুই কর আরে ভাই তোমরা ভুল বুঝতেছো ভাই ভাই ও গান মান কিছু পারে না নাটক করতেছে ভাই আমারে মারছে ভাই আচ্ছা ভাই পানি পানি বসবে বসে খাও আচ্ছা বলো দেই মানুষ বড়ই স্বার্থ পরে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভঙ্গে রে অন্ত মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ তার তো নাই তোমায় প্রয়োজন
একজন তোমার বুকে রাইখা মাথা খুলতাছে কবর রে খুলতাছে কবর মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে থাকবে কয়দিন প্রাণ তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেইমান দুই দিনের এই দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেইমান যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমায় প্রয়োজন তোমার বুকে রাইখা মাথা খুরতাছে কবর রে খুরতাছে কবর মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর ভাই শোনো আমি তো প্রথম তো চিনতে পারিনি প্রথম চিনলে তো আমার সাক্ষীতেও তো বেশ কিছু মার দিছে কিন্তু আমি ভাবিছি কে বা কারা মানে কি হয়েছে বিষয়টা আমরা দৌড়ায় আছি আমরা যদি চিনবে পারতাম তাহলে তো প্রথমেই ও মনে হয় দুই তিন দিন খাই না ভাই বুঝছেন তারপরে কথা বলি মারবি না কেউ কান্না করো না খেলো 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 পানি নাও খাও খাও ঝামেলা
আচ্ছা আমরা চাটা খাইলেই তারপর ওর কথা শুনি চাটা বের তুমি চা খাবে বার্থডে কথা খাও 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 ভালো লাগবে নি হ্যাঁ খাও তারপরে ওটা ভাত খাবে বুঝতে পারছো ওটা ইয়া করবে ভাত খাবে না খাও খাও বলে হ্যাঁ আচ্ছা খাওয়ানোর ব্যবস্থা করতেছি তোমার সব কথা শুনতেছি আমরা চাটা খাই হ্যাঁ পরে কথা কও না পানি দিন তো গ্লাস আচ্ছা